আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইলিটিক লাইব্রেরির পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি রেজাউল করিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা সিলিং ফ্যান খুব সহজে ফিটিং করতে পারেন। পৃথিবীর প্রত্যেকটা কাজই আপনার জন্য সহজ হবে তখনই যখন আপনি কাজটা জানেন, যদি না জানেন তার মানে আপনার জন্য কাজটা কঠিন। তো আপনি যদি জানার জন্যই আসেন তাহলে আপনি পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। কিভাবে আপনি সিলিং ফ্যান খুব সহজে ফিটিং করবেন আপনাকে আমি আজকে দেখিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আমাদের হ্যাঙ্গিং যে রডটা আছে এই রডটা এখানে লাগিয়ে নিব, কেবল দিয়ে এখানে ভিতর দিয়ে আমাদের হ্যাঙ্গিং রডটা আগে এখানে উপরে লাগিয়ে নিব নিচে। আপনি যদি সিলিং ফ্যানের যে বিভিন্ন অংশগুলো আছে অংশগুলোর নাম যদি সঠিকভাবে জানতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি আপাতত আগে আমাদের হ্যাঙ্গিং রডটাই লাগিয়ে নিতেছি। যদি আপনি বাজার থেকে নরমাল ফাঁকাগুলো আনেন তাহলে আপনাকে একটু অসুবিধার মধ্যে পড়তে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে হ্যাঙ্গিং রডটা আছে রডটা লাগানোর সময় অনেক সময় নাট মিলে না। ভালো ফাঁকাগুলোর ক্ষেত্রে এরকম হয় না, বেশিরভাগ নরমাল ফাঁকাগুলোর ক্ষেত্রে হয় নাটটা মিলতে চায় না। তো আমি আগে এখানে এটা লাগিয়ে নিতেছি হ্যাঙ্গিং রডটা, দেখুন তো তারপর আমাদের এখানে সেফটি পিন আছে। তো আপনি এখানে একটা সেফটি পিন লাগিয়ে দিবেন এই বোল্টের মধ্যে, সেফটি পিনটা লাগিয়ে একটু ফাঁক করে দিবেন যাতে কোনো সমস্যা না হয়, একটু করে আলতো করে বাঁকা করে দিবেন সেফটি পিনটা। আর যে নাটটা আছে এই নাটটা আপনি একটু ভালো করে টাইট দিয়ে দিবেন। তারপর আমি এখানে আমাদের যে নিচে শিকলটা আছে এটা আমরা অনেকে সেফটি কেবল বলে থাকি, এই শিকল এটা হচ্ছে আমাদের শিকল, এই শিকলটা আপনি এখানে এই বোল্টের সাথে লাগিয়ে দিবেন। ক্যাপাসিটার হাউজিংয়ের জন্য যে বোল্টটা লাগানো হয়েছে এই বোল্টটা খুলে এটার মধ্যে লাগিয়ে দিবেন। লাগিয়ে একটু ভালো করে টাইট করে দেবেন। এটা হচ্ছে আপনার শুধু জাস্ট সেফটির জন্য, যদি কোনো কারণে নাটগুলো কোনো সমস্যা হয় তাহলে এইটা দিয়ে আপনার সেফ হয়ে যাবে। তো তারপরে আমি আমাদের নিচে ক্যানোপিটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের বটম ক্যানোপি। তারপর হচ্ছে আমাদের টপ ক্যানোপি উপরেরটা। ওকে, তো আমাদের নিচেরটা ওকে উপরের ক্যানোপিটা লাগিয়ে দিলাম। তারপর আমি এখানে আবার আমাকে আটা লাগিয়ে দিই উপরেটা। তার মধ্যে যেহেতু কোনো স্পট না করে কোনো সমস্যা না হয় একটু লক্ষ্য রাখবেন, নয়তো বা শর্ট করবে যদি কোনো সমস্যা হয়। ওকে, মানে এটা লাগানো হয়ে গেছে, তারপর একটু টাইট দিয়ে দিবেন। তারপর আরেকটা সেফটি পিন এখানে বোল্টের মধ্যে লাগিয়ে দিবেন, তারপর একটু পাকা করে দিবেন। ওকে, আমাদের উপরের কানেকশানটা ওকে। তো এখন আমরা এই ফাঁকার নিচে
ऊपर हेड बोल्टगुला खुलब हेड बोल्टगुला खोलार पर हमें ब्लेडगुला लगाब এগুলো হচ্ছে আমাদের ফাকার হেড বোল্ট আমাদের হেড বোল্ট গুলো লাগানো হয়ে গেছে এগুলো একটু আপনারা ভালো করে শক্ত করে টাইট করে দিবেন না তো পরে সমস্যা হতে পারে হেড বোল্ট গুলো একটু শক্ত করে লাগিয়ে দিবেন সবগুলো ভালোভাবে টাইট করে দিবেন তো আমাদের পুরো ফাকার কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের শেকড়টা আছে এই শেকড়টা আপনার হচ্ছে ফাঁকার যে হুক আছে রড আর কি ওই রডের সাথে আপনারা এটার সাথে ঘুরে বাঁকা করে তারপর এটার সাথে ফেন্স দিয়ে তারপর এখানে এটার সাথে আপনারা এটা যে নাটটা আছে এই নাটটা লাগিয়ে দেবেন তো আমি উপর নিচ থেকে যদি ভিডিওতে দেখাই হয়তো একটা বুঝে যাবে না তারপর আমি আপনাদেরকে বলে দিতেছি আগে থেকে ওই ফ্যানুকের সাথে এটা ঘুরে ফেন্স দিয়ে তারপর এখানে নাটটা লাগিয়ে দেবেন ওটা তো একটা বেশি টাইট দেওয়া লাগবে না জাস্ট একটু হালকা করে দু একটা ফেন্স দিয়ে লাগিয়ে দেবেন যতটুকু আপনার সম্ভব হয় তো আমাদের পুরো কানেকশনটা ওকে তো এখন আমি উপরে এখানে লাগিয়ে দেব আর উপরে লাগানোর সময় এই নাটটা একটু শক্ত করে টাইট দিবেন আর বিশেষ করে যদি কোনো সেফটি পিন থাকে আপনার ওই নাটের মধ্যে সবগুলো ফাঁকায় থাকে না নর্মাল ফাঁকাগুলোয় সেফটি পিনটা একটু লাগিয়ে দেবেন তো আশা করি বুঝতে পারছেন শেকড়টা একটু ফ্যানের সাথে মোড়ে নেবেন এই যে মোড়ে নেওয়ার পরে যে পাতটা আছে এই পাতটার সাথে আপনার নাট লাগিয়ে দেবেন যেটা আমি দেখাইছিলাম ফ্যানের সাথে একটু মোড়ে নিচ্ছি